কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। হাইড্রোপনিক একটি অত্যাধুনিক ফসল উৎপাদন পদ্ধতি। অতি লাভজনক ফসলের ক্ষেত্রে এই হাইড্রোপনিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে মাটির পরিবর্তে পানিতে গাছের প্রয়োজনীয় খাবার সরবরাহ করে ফসল উৎপাদন করা হয়। জলবহুল দেশে যেখানে স্বাভাবিক চাষের জমি কম কিংবা নাই, সেখানে ঘরের ছাদে বা আঙিনায় পলিট্যানেল নেট হাউসে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি ও ফল উৎপাদন করা সম্ভব। উন্নত বিশ্বে যেমন ইউরোপ, আমেরিকা, জাপান, তাইওয়ান, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাণিজ্যিকভাবে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি ও ফল উৎপাদন করা হচ্ছে। এ পদ্ধতিতে সারা বছরই সবজি ও ফল উৎপাদন করা সম্ভব, এবং উৎপাদিত সবজি ও ফলে কোনো বালাইনাশক ব্যবহার করা হয় না। এ সবজি ও ফল নিরাপদ, যার বাজার মূল্য অধিক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র হাইড্রোপনিক পদ্ধতিতে মাটিবিহীন বড় স্টিলের বা প্লাস্টিকের ট্রেতে পানির মধ্যে গাছের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানসমূহ সরবরাহ করে সাফল্যজনকভাবে ক্যাপসিকাম, লেটুস, টমেটো, শসা, খিরা এবং স্ট্রবেরি উৎপাদন করতে সক্ষম হয়েছে। হাইড্রোপনিক পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য স্পঞ্জ ব্লক ব্যবহার করা হয়। সাধারণত স্পঞ্জকে 30 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার সাইজে কেটে নিতে হয়। এই স্পঞ্জকে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 2.5 সেন্টিমিটার প্রস্থ বর্গাকারে কেটে নিতে হয়, এবং এর মাঝে 1 সেন্টিমিটার করে কেটে প্রতিটি বর্গাকারে স্পঞ্জের মধ্যে একটি করে বীজ বপন করতে হয়। বীজ বপনের পূর্বে বীজকে 10% ক্যালসিয়াম অথবা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে বীজ শোধন করে নিতে হবে। বীজ বপনের পর স্পঞ্জকে একটি ছোট ট্রেতে রাখতে হবে। এই ট্রের মধ্যে 5-8 সেন্টিমিটার পানি রাখতে হবে, যাতে স্পঞ্জটি পানিতে সহজে ভাসতে পারে। চারা গজানো 2-3 দিন পর প্রাথমিক অবস্থায় 5-10 মিলিলিটার খাদ্য উপাদান সম্বলিত দ্রবণ একবার, এবং চারা গজনের 10-12 দিন পর থেকে চারা রোপণের পূর্ব পর্যন্ত প্রতিদিন 10-20 মিলিলিটার দ্রবণ দিতে হবে। হাইড্রোপনিক চাষ পদ্ধতি এক্ষেত্রে সঠিকভাবে আরোগ্যযোগ্য একটি কৌশল। এই পদ্ধতি বাড়ির ছাদে, আঙিনায়, বারান্দায় কিংবা চাষের অযোগ্য পতিত জমিতে সহজেই বাস্তবায়ন করা সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগ হাইড্রোপনিক চাষাবাদ নামে এক প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই পদ্ধতিতে আমরা মাটির পরিবর্তে পানিতে গাছের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান যোগ করে ফসল উৎপাদন করতে পারি। আমাদের দেশে জমির পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে, পাশাপাশি রাস্তাঘাট প্লাস দালান কোঠাতে অনেক জমি নষ্ট হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শহরে অনেকেই বাসাবাড়ির ছাদে চাষাবাদ করেন এবং অনেকেই কিছু জায়গায় স্পেস ওপেন রাখেন। কাজে এই পদ্ধতিতে যেহেতু মাটি চাষাবাদে কোনো মাটির প্রয়োজন পড়ে না, কাজে অনায়াসে আমরা বাসাবাড়ির ছাদ, ওপেন স্পেস, বারান্দা এইসব জায়গায় আমরা অনায়াসে চাষাবাদ করতে পারি। এই পদ্ধতি সুবিধা হলো, এই পদ্ধতি কোনো রোগ পোকামাকড় আক্রমণ কম হয়, চাষাবাদের জন্য কোনো মাটির প্রয়োজন পড়ে না,
এবং আমরা অনায়াসে কীটনাশকমুক্ত সবজি উৎপাদন করতে পারি। তো এতে অল্প জায়গায়, যেমন আমরা একটা কম জায়গায় যে মাটির চেয়ে প্রায় কয়েক গুণ বেশি আমরা করতে পারি। যেমন আমাদের দক্ষিণাঞ্চলে যে সব জায়গায় নারিকেলের আশজাত আসছে, যেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, সেগুলো নিয়ে এসে আমরা অনায়াসে এই কোকোডাস্টের মাঝে আমাদের এই খাদ্য প্রধান সলিউশন দিয়ে, বিশেষ করে রুট ক্রপ জাতীয় যেমন আলু, মূলা, এই ক্রপগুলো আমরা অনায়াসে ছাদের উপর চাষাবাদ করতে পারি। বাংলাদেশ কৃষি উদ্যান গবেষণা কেন্দ্র এ পর্যন্ত 16টা ক্রপ, টমেটো, ক্যাপসিকাম, লেটুস, স্ট্রবেরি, ফুলকপি, বাঁধাকপি, শশা, ক্ষীরা এবং মশলা জাতীয় শস্যের মধ্যে আমরা মরিচ, অনায়াসেই আমাদের সবজির চাহিদা কিছুটা হলেও কম জায়গায় বেশি গাছ লাগাচ্ছি আমরা, কাজে ফলন অনেক বেশি হয়ে সেটা উৎপাদন খরচের সাথে সম্মত আসে। এবং সেকেন্ড ইয়ার থেকে আমাদের শুধুমাত্র এই নিউট্রেন সলিউশন কস্ট যায়, সেক্ষেত্রে লাভের পরিমাণ আরও একটু বেশি হবে। দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এ সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। রানীক্ষেত মোরগ মুরগির একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। আক্রান্ত মুরগি সাদা চুনের ন্যায় অথবা সবুজ বর্ণের পাতলা মল ত্যাগ করে এবং ঘাড় বাঁকা হয়ে যায়। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা, রানীক্ষেতের রোগের টিকা বাচ্চা এবং বড় মুরগির জন্য আলাদাভাবে উৎপাদন করে যাচ্ছে। বাচ্চা মুরগির টিকা সবুজ, যা 3 ml ভায়ালে, এবং বড় মুরগির টিকা সাদা, যা 2 ml ভায়ালে পাওয়া যায়। আমাদের দেশে মুরগির রানীক্ষেত একটি গুরুত্বপূর্ণ রোগ, এটি একটি ভাইরাস রোগ। এই রোগে অনেক মুরগি আমাদের দেশে মারা যায়। এটার প্রতিষেধক হিসেবে রানীক্ষেত ভ্যাকসিন উৎপাদন শাখা থেকে প্রতি বছর আমরা প্রায় 20 থেকে 24 ভ্যাকসিন উৎপাদন করে থাকি। এখানে 2 ধরনের ভ্যাকসিন হয়, একটার নাম বিসিআরডিবি ভ্যাকসিন, এটা বাচ্চা মুরগিকে দেওয়া হয়। বাচ্চা মুরগিকে 3 থেকে 7 দিনের মধ্যে আমরা 1 চোখে 1 ফোঁটা অথবা 2 চোখে 2 ফোঁটা, এর একটা ভ্যাকসিন দিয়ে যদি আমরা 2 ফোঁটা করে দেই তাহলে 50টা মুরগিকে দেওয়া যাবে, আর 1 ফোঁটা করে যদি দেই তাহলে 100টা মুরগিকে দেওয়া যাবে। এটা দেওয়ার 3 থেকে 7 দিনের মধ্যে দিতে হয়, আবার 3 দিন দিলে 15 দিন পর অর্থাৎ 18 দিনের মাথার থেকে 25 দিনের মাথায় আবার এই ভ্যাকসিনটা ওই মুরগিকে দিলে 2 মাস পর্যন্ত ওই মুরগির কোনো রানীক্ষেত রোগ হবে না। 2 মাস যখন বয়স হয়ে যাবে তখন ওই মুরগিকে, এটার নাম হচ্ছে আরডিবি ভ্যাকসিন অর্থাৎ রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন, এটা 2 মাস বয়সে তখন আমরা এটার মধ্যে 100 cc পানি গোলাইয়ে, বিশুদ্ধ পানি গোলাইয়ে প্রতিটা মুরগির রানের মাংসে 1 cc করে দিলে ওই মুরগিটি 5 থেকে 6 মাস পর্যন্ত তার ইমিউনিটি থাকবে, ওই মুরগির আর কোনো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা নাই। এইভাবে প্রতি 6 মাস পরপর আমরা এই রানীক্ষেত রোগটি দিলে তার কখনো আর রানীক্ষেত রোগে মুরগি মারা যাবে না। বাচ্চা মুরগির টিকার সাথে 6 ml এবং বড় মুরগির টিকার সাথে 100 ml পরিশুদ্ধ পানি যোগ করে টিকা গলাতে হয়। হাইড্রোপনিকের সাহায্যে মিশ্রিত টিকা 4 থেকে 7 দিন বয়সের মুরগির বাচ্চার উভয় চোখে দিতে হয়, 21 দিন পর পুনরায় প্রয়োগ করতে হয়। বড় মুরগির টিকা 1 ml করে সিরিঞ্জে নিয়ে 2 মাসের অধিক বয়সী প্রতিটি মুরগির পায়ের মাংসের মধ্যে প্রয়োগ করতে হবে।
-20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক বছর, -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস এবং 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 দিন পর্যন্ত এই টিকা সংরক্ষণ করা যায়। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস বাংলার কৃষি @aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশাই শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।